একই দিনে দুই ভবঘুরেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকিৎসার দায়িত্ব গ্রহণ। শরীরে হয়ে গিয়েছিল পোকা, গোটা শরীর ছিল অপরিচ্ছন্ন, আশপাশ দিয়ে কেউ চলাফেরা করতে পারছিল না দুর্গন্ধে। শিলিগুড়ি রবীন্দ্রনগর মোড়ে নিউ বালক সংঘ ক্লাবের সম্পাদক বুড়া শীল এবং অন্যদের কাছ থেকে খবর পেয়ে সেই মহিলার শরীর থেকে পোকা পরিষ্কার করে তাকে পরিচ্ছন্ন করে তুললেন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তা সহ অন্যান্যরা। শুক্রবার বিকেলের ঘটনা। পূজা মুক্তা জানিয়েছেন, শুক্রবার বিকেলে শিলিগুড়ি রবীন্দ্রনগর মোড়ে ওই মহিলাকে পরিষ্কার করে তারা ক্ষতস্থানে মলম লাগিয়ে দিয়েছেন। এখন হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ মতো তারা সেই ভবঘুরে মহিলার চিকিৎসা শুরু করেছেন। ওই একই দিনে রবীন্দ্রনগর মোড়ে এক ভবঘুরে পুরুষ মানুষের চুল দাড়ি কেটে পরিষ্কার করে দেন পূজাদেবীরা। সেই খবরটিও পূজাদেবীকে জানিয়েছিলেন নিউ বালক সংঘের সদস্যরা। পূজাদেবীর ওই কাজের জন্য তাকে অর্থ সহযোগিতাও করেন নিউ বালক সংঘের সদস্যরা। পূজাদেবী ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যা জয়ন্তী রায়, মিনু গুরুং, সঞ্জয় দাসের সহযোগিতায় ওই পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজটি করেন। কিচ্ছু করবো না, তোমাকে ভালো করবো আমরা। হ্যাঁ, কিচ্ছু করবো না, দেখো তোমাকে ভালো করবো। তুমি দৌড়ায় দৌড়ায় বেড়াবা, তখন আমি জামা কাপড় দিব তো তোমাকে, সব দিব, সব দিব, সব দিব। কি জানি ভনে গেছে মানে ই করে তো গ্লাস নাও, গ্লাস আছে এখানে, আছে আছে। আমরা হাঁটি থাকি, কখনো কখনো আমাদের একটু দেরি হয়ে যায়, কিন্তু আমরা যাতে নিশ্চয় আছি, সবাই ভালো থাকে, সুস্থ থাকে।
আস্তে 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 আস্